তাদের আহল আওলাদ অনেকের মধ্যে ইয়াতিম হয়ে আমরা কার খবর শুয়ে আছে আল্লাহ সর্বোত্তম তাদের প্রতি হাদিয়া গুলি বুঝাই দিন আল্লাহ আপনার বান্দা যে নিয়ত করে মামলা এতগুলি লোকের আয়োজন আল্লাহ এখানে একটা ফ্যাক্টরি স্থাপন করবে এলাকার লোকের মাবুদ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা হবে আল্লাহ তাছাড়া তোমার ব্যবসাকে তুমি হালাল করে দিয়েছো সুদকে হারাম করে দিয়েছো আপনার বান্দা ব্যবসার উদ্দেশ্যে যে ফ্যাক্টরি স্থাপন করবে তা সমাপ্ত করার জন্য আপনি মাওলা নিজ গুণে তাওফিক এনায়েত করে দিন মাবুদ তোমার প্রভু তোমার নবী বলেছেন ইউ কজেস টু সে রাইট থিংস বাই দ্য সাইড অফ গড মাবুদ মানুষের উদ্দেশ্যে যদি সৎ থাকে তাহার সহায় আল্লাহ তাবারকাতালা হয়ে যান ইয়া রাব্বুল আলামিন মেহরবানি করে আপনার বান্দা যে উদ্দেশ্য করে যে নিয়াত করে মাওলা মিলাদ মাহফিল তেলাওয়াত করেছে ইয়া রাব্বুল আলামিন তার নিয়াতকে আপনি পুরা করে দিন আয় রাব্বুল